ফক্সি, একটা হাত বুকের সামনে আর একটা হাত আর কতগুলো বাদ নষ্ট করবি বলতো? হ্যাঁ যা বাইরে গিয়ে প্র্যাকটিস কর। ফেরার পথে আপনার ছেলেকে দেখলাম গ্লাভস পরে ফাইট করছে, খানিকক্ষণ দেখলাম ওকে আমি, মানে আমার ওকে দেখে মনে হয়েছে ওর ভেতরে একজন বক্সার লুকিয়ে আছে। আমি আপনার ছেলেকে কলকাতা নিয়ে যেতে চাই। ভারতবর্ষে বক্সিং প্রথম নিয়ে এসেছিলেন একজন বাঙালি, পরেশ লাল রায়। আমাকে যদি জিজ্ঞেস করিস তাহলে আমি বলবো আমি চাই একজন বাঙালি এই কলকাতা থেকে গিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক। কেরে ভবি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন একজন বাঙালি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অ্যামেজিং। প্রশান্ত সিং এর ম্যাচটাই আপনি আমার একমাত্র সাপোর্টার ছিলেন। সেদিন আপনি এতটাই ভালো খেলেছেন যে আমি কি ঠিকই হলে আপনাকেই সাপোর্ট করতাম। জয়া তোমারি ছন্দুলে রোজ ফোটে ফুল সকালে। অপরেন্ট কে জানো? নিয়ে দাঁড়িয়ে মুতিয়ে দেবে। আমার বলতে খারাপ লাগছে, দ্য চ্যাম্প ইজ ফিনিশড। ডাক্তার বলল আর আমি বক্সিং লড়ব না। আরে ওরা কি বোঝে বক্সিং? ওরা জানে বক্সিং কি হয়? শুধু প্যাশন দিয়ে আর অনেস্টি দিয়ে জেতা যায় না। কপাল কপাল, ভাগ্য আপনাকে এক ঘুষিতে রোপের ওপর ফেলে দেবে, আবার সেখান থেকে উঠে এসে ভাগ্যের চোয়ালে কোণে কোণে ছটা পাঞ্ছে। যা করেছি শোনে, আমি যখন লাগদা রাস্তা দিয়ে হাঁটি লোকে আমাকে আঙুল দেখিয়ে বলে ওই যে শিবার মা যাচ্ছে, আমার ভুকটা পড়ে যায় বাবা। আমি সব ছেড়ে তোমার কাছে এসেছি, আমার কাছে তোমার বক্সিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আই ওয়ান্ট টু সি ইউ অ্যাজ দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। প্রতি রাতে বাড়ি ফিরে এত মানুষের ভিড়ে চ্যাম্প, আমি ও চ্যাম্প। রোদে জলে ঘামে ভিজে একবারও থামে নিজে চ্যাম্প, তুমিও চ্যাম্প, তুমিও চ্যাম্প। এটা আমার জীবনের লড়াই জয়া, বক্সিং নয়। হাই ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য নোটিফিকেশন বেল আইকন টু স্টে টিউন উইথ আওয়ার চ্যাম্প আপডেট।